বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আর এই ট্রেন দুর্ঘটনায় এ রাজ্যে যে সমস্ত বাসিন্দা রয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছিল, আবারও তারা দুর্ঘটনার কবলে পড়েন। 60 নম্বর জাতীয় সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন, একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ, এবং এই দুর্ঘটনাতে আবারও নতুন করে তারা জখম হয়েছে বলে জানা যাচ্ছে। শাহজাহান আলী রয়েছেন সরাসরি আমার সঙ্গে। শাহজাহান, ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনাটি? দেখো, ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগেই। জাতীয় সড়ক ধরে তারা বালেশ্বর থেকে যখন সেই যাত্রী বোঝাই সেই গাড়িটি, অর্থাৎ বালেশ্বরে যারা আহত হয়েছেন এবং ট্রেন দুর্ঘটনায় যারা বিভিন্ন এই রাজ্যের বাসিন্দা তাদেরকে বাস সার্ভিসের মাধ্যমে রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছিল। তারা 60 নম্বর জাতীয় সড়ক ধরে যখন মেদিনীপুরের পাশ দিয়ে পাস করছিল, ঠিক সেই সময় দ্রুত গতিতে থাকা তারকেশ্বর ওই বাসটি সামনের দিক থেকে আসা একটি মালবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সেই সংঘর্ষে বাসের ভেতরে যারা আহত ছিলেন তাদের মধ্যে অনেকেই আবার নতুন করে চোট পান। ঘটনাস্থলে যানজট পরিস্থিতি তৈরি হয়, স্থানীয়রা ছুটে আসে উদ্ধার করতে, এবং মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশরা ছুটে আসে, ট্রাফিক পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে এই পরিস্থিতি স্বাভাবিকতে। এখনো পর্যন্ত কিন্তু যানজট যথেষ্ট রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব সেই গাড়ি, যেটা যে ছোট পিকআপ ভ্যানটি এখনো রয়েছে সেটি এখনো তো তোলার চেষ্টা করছে ক্রেন দিয়ে, এবং বাস যেটা ছিল সে বাসকে সরানো হয়েছে ইতিমধ্যে, এবং অনেকেই রয়েছে। এই মধ্যে যানজট তৈরি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ধরে এই রাস্তায় যানজট ছিল। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। ভাই, কি হয়েছিল এখানে? ওই বালেশ্বরগামী বাস আসছিল খড়গপুর হয়ে, বালেশ্বর থেকে প্যাসেঞ্জার নিয়ে আসছিল এই হোসনাবাদের কাছে। ওখান থেকে ধর্মার দিক থেকে একটা অশোক লেল্যান্ড পিকআপ ভ্যান আসছিল, ওকে সজোরে গিয়ে বালেশ্বরগামী বাসটা ধাক্কা মারে। আহত অনেকজন হয়েছে, যানজট হয়েছিল, সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানার পুলিশ এসে যানজট পরিষ্কার করে। দেখো, এখনো পরিস্থিতি কিন্তু যথেষ্ট যানজট রয়েছে, জাতীয় সড়ক পুরোপুরি অবরোধ মুক্ত নয়, তবে প্রচুর পরিমাণে যে লাইনটা হয়ে গিয়েছিল সেই লাইনটা কিছুটা মেরামত করতে শাহজাহান জানতে চাইবে ওই বাসটিতে কতজন আহত যাত্রী ছিলেন, এবং তাদের তো আবার নতুন করে আঘাত লেগেছে, কতটা গুরুতর তাদের আঘাত? দেখো, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে দুর্ঘটনা খুব জোরে হলেও ভেতরে যারা আহত ছিলেন তাদের ছিলেন, এবং তারা খুব বেশি আহত যে একেবারে হসপিটালাইজ করতে হবে এরকম নয়, কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল। সেই তাদেরকে নিয়ে কোতোয়ালি থানার পুলিশ তাদের অবস্থা অনুযায়ী বিবেচনা করে কাউকে মেদিনীপুরে পাঠিয়েছেন, এবং কাউকে বাসে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ফলে সেই আহতদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অবস্থা অনুযায়ী তাদেরকে পাঠানোর চেষ্টা করেছে পুলিশ। এখনো পর্যন্ত তারা যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, শুধু অল্প চোট পেয়েছেন। তো সব মিলিয়ে ওই বাসে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে প্রায় 40 জনের বেশি ছিল, এরকমটা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একদমই শাহজাহান, এই ঘটনা, এই পিকআপ ভ্যানের চালক বা তাদের কাউকে কি এই ঘটনায় আটক বা গ্রেপ্তার করেছে পুলিশ? দেখো, প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন, যেটা বাসটি এসে প্রচন্ড জোরে ধাক্কা মেরেছে ওই পিকআপ ভ্যানে, এবং পিকআপ ভ্যানের চালকও কম বেশি জখম হয়েছেন। ঘটনার পর থেকে ওই চালক ফেরার হয়েছে, তবে বাসের চালক সুস্থ ছিলেন। তো বাসটি মারাত্মকভাবে মানে খারাপ হয়ে যাওয়ার কারণে সেই বাসটি বিকল হয়ে যায়, এবং বাসটিকে রেখে দিতে হয়, এবং তার পরিবর্তে অন্য বাহন ব্যবস্থা করে কোতোয়ালি থানা পুলিশ সেই গাড়িতে করে তাদের পুনরায় তাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে রওনা করানো হয়েছে, এবং তাদের মধ্যে যাদের কয়েকজন আবার চোট পেয়েছে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় আটক বা গ্রেপ্তার কিছু হয়নি, পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং তদন্ত করে দেখছে ওই পিকআপ ভ্যানের মালিক কে। ধন্যবাদ শাহজাহান, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর সঙ্গে। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যে একে তো দুর্ঘটনা, বালেশ্বরের দুর্ঘটনা কবলে পড়েছে 3-3টি ট্রেন, তাতে এ রাজ্যের বহু বাসিন্দা ছিলেন যারা, যাদের মৃত্যু হয়েছে এবং বহু বাসিন্দা আহত হয়েছেন, আহতদেরকে নিয়ে আসা হচ্ছিল এমন একটি বাসে 60 নম্বর জাতীয় সড়কে। সেই বাসটি আবার দুর্ঘটনার কবলে পড়ে, পিকআপ ভ্যানে গিয়ে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আবারও নতুন করে জখম হয়েছেন আহত ব্যক্তিরা, তবে তাদের আঘাত ততটা গুরুতর নয়, কিন্তু বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ফলত অন্য বাসে আবারও তাদেরকে কোতোয়ালির উদ্দেশ্যে রওনা করা হয়েছে, পিকআপ ভ্যানটিও কিন্তু খারাপ হয়ে গিয়েছে এই ঘটনার পরে। সেখানে যথেষ্ট যানজট দেখা দেয় এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ষাট নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, আর এই দুর্ঘটনার কবলে পড়েছেন বালেশ্বর থেকে যাদেরকে এ রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছিল সেই সমস্ত জখম ব্যক্তিরা, আবারও নতুন করে তারা দুর্ঘটনার কবলে পড়েন। গতকাল সন্ধ্যায় ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছিলেন আহত ব্যক্তিরা, আর আজ বাস দুর্ঘটনার কবলে পড়েন, কারণ সেই আহত ব্যক্তিদেরকে নিয়ে আসা হচ্ছিল এ রাজ্যে, এবং 60 নম্বর জাতীয় সড়কে সেই বাসটি দুর্ঘটনা